পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী দুই নিয়ে থাকছে আমাদের আজকের এই ক্লাসটি তোমাদের আজকের এই ক্লাসটি যে যেখান থেকে যেভাবে দেখছ সবাইকে জানাচ্ছে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আমরা আজকে তোমাদের বইয়ের পৃষ্ঠা এগারো নিয়ে আলোচনা করব আমরা চেষ্টা করব পৃষ্ঠা এগারোতে যতগুলো অঙ্ক আছে সে সবগুলো অঙ্কের সমাধান দেখার শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা এগারোয়ের অঙ্কগুলো যেখানে একে প্রায় বারোটি ভাগ অঙ্ক রয়েছে দুই এ তিনটি অঙ্ক রয়েছে যেগুলোকে যাচাই করতে হবে তিন এ প্রায় ছয়টি অঙ্ক রয়েছে এটি প্রথমগুলোর মতোই ভাগ করতে হবে এরপরে চার থেকে আট পর্যন্ত সবগুলোই কথার অঙ্ক আমরা আজকে সবগুলো অঙ্কের সমাধান তবে চলো শুরু করছি আমাদের প্রথম অঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু বলেছে ভাগ করতে হবে আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি তোমাদেরকে এর আগেও যখন তোমরা চতুর্থ শ্রেণীতে ছিলে আমি তখন তোমাদের বিভিন্ন ক্লাসে হয়তো বলেছিলাম যে ভাগের ক্ষেত্রে আমরা যখন কোন অঙ্ককে ভাগ করব তার ভাগ ফল থাকবে আবার কিছু কিছু অঙ্কে ভাগ শেষও থাকতে পারে এজন্য প্রত্যেকটি ভাগ অঙ্কেই ওই ভাগ ফল এবং ভাগ শেষ দুটি লিখে দিতে হয় আমরা প্রথম অঙ্কটিকে যদি দেখি এখানে বলেছে সাতান্ন হাজার দুইশো উনপঞ্চাশকে দুইশো দিয়ে ভাগ করতে হবে আমরা জানি এখানে ভাজ্য হচ্ছে প্রথমটি এবং ভাজক হচ্ছে দ্বিতীয় অর্থাৎ দুইশো আঠাশ আমরা ভাজককে প্রথমে লিখলাম ভাজ্যকে মাঝে লিখলাম এবারে আমাদের কাজ দুইশো দিয়ে সাতান্ন হাজার দুইশো ভাগ করতে হবে এবং এই অঙ্কটি সম্পূর্ণ করে আমাদের হাতে ডানে যেটি থাকবে সেটি হচ্ছে ভাগফল এবং সবশেষে নিচে যেটি থাকে এটি হচ্ছে ভাগশেষ তাহলে ডানে থাকবে ভাগফল এবং নিচে এখানে থাকবে ভাগ এবারে আমরা বোঝার চেষ্টা করি কিভাবে অঙ্কটিকে সমাধান করা যায় দেখো প্রথমে দেখব যে ভাজক হচ্ছে তিনটি অঙ্ক মিলে গঠিত অর্থাৎ এক দুই তিন যেহেতু ভাজকের মধ্যে তিনটি অঙ্ক আছে এজন্য আমরা ভাজ্য থেকেও তিনটি অঙ্ককে নেব অর্থাৎ এক দুই তিন এইখানে তিনটি অঙ্ক নিলে এই সংখ্যাটি দাঁড়ায় পাঁচশো বাহাত্তর এরপরে আমাদের কাজ হচ্ছে দুইশো আঠাশকে কত দিয়ে গুণ করলে এটি পাঁচশো বাহাত্তরের সমান বা ছোট হবে আমরা জানি দুইশো আঠাশকে দুই দিয়ে গুণ করলে চারশো ছাপ্পান্ন হয় কিন্তু দুইশো আঠাশকে তিন দিয়ে গুণ করলে পাঁচশো বাহাত্তরের চেয়ে বড় হয়ে যায় কিন্তু আমরা তো জানি নিয়ম অনুসারে আমরা কখনোই এই পাঁচশো বাহাত্তরে বড় যেতে পারবো না বা বড় নেওয়া যাবে না হয় সমান অথবা ছোট রাখা যাবে আমরা সেটি করলাম দুইশো আঠাশকে দুই দিয়ে গুণ করলাম যার ফলে চারশো ছাপ্পান্ন হলো এবার এই পাঁচশো বাহাত্তর থেকে চারশো ছাপ্পান্নকে বিয়োগ করবে দেখো এইখানে ওপরের সংখ্যাটি দুই নিচে ছয় তার মানে ওপরটি মনে মনে এক ধরে সেটি হবে বারো বারো থেকে ছয় বিয়োগ করলে থাকে ছয় সে ছয়কে এখানে লিখলাম মনে মনে যে এক ধরেছিলাম সেটি আবার পাঁচের কাছে দিয়ে দিব পাঁচ আর এক হবে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে থাকবে এক সে এক লিখলাম আবার পাঁচ থেকে চার বিয়োগ করলে থাকবে এক সে এক এখানে লিখলাম তার মানে বিয়োগ করার পর সংখ্যাটি দাঁড়ালো একশো এবারে আমরা ওপরের একটি সংখ্যার নিচে আনতে পারবো এই চারকে নিচে নিয়ে আসলাম তাহলে এটি হলো এগারোশো চৌষট্টি এবারে দুইশো আঠাশকে কত দিয়ে গুণ করলে এগারোশো চৌষট্টি এর সমান বা ছোট থাকে আমরা দেখলাম দুইশো আঠাশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে এগারোশো চল্লিশ এরপরে এই চৌষট্টি থেকে চল্লিশ বিয়োগ করবো আমরা পাবো চব্বিশ এই নয়কে নিচে নিয়ে আসবো তাহলে হবে দুইশো আমরা জানি দুইশো আঠাশকে এক দিয়ে গুণ করলে পাওয়া যাবে দুইশো আঠাশ এবার দুইশো ঊনপঞ্চাশ থেকে দুইশো আঠাশকে বিয়োগ করব নয় থেকে আট বিয়োগ করলে থাকবে এক চার থেকে দুই বিয়োগ করলে থাকবে দুই এভাবে আমরা বুঝতে পারলাম এই অঙ্কটির ভাগ ফল হচ্ছে দুইশো একান্ন এবং ভাগ শেষ হচ্ছে একুশ শিক্ষার্থীরা এভাবে আমরা এক প্রশ্নটির সমাধান করলাম আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন যেখানে বলেছে তেতাল্লিশ হাজার কে পাঁচশো তেইশ দ্বারা ভাগ করতে হবে এখানে পাঁচশো তেইশ হচ্ছে ভাজক এবং তিতাল্লিশ হাজার নয়শো বত্রিশ হচ্ছে ভাজ্য এখন ভাজকে যে সংখ্যাটি আছে এখানে তিনটি অঙ্ক এক দুই তিন তবে এইখানে ভাজ্যের মধ্যে যে সংখ্যাটি আছে সেখানে পাঁচটি অঙ্ক কিন্তু আমরা জানি ভাজকে যতগুলো অঙ্ক থাকবে আমরা ভাজ্যতেও ততগুলো অঙ্কই নিব অর্থাৎ এক দুই তিনটি অঙ্ক নিলে সংখ্যাটি সংখ্যাটি কিন্তু হচ্ছে পাঁচশো তেইশ কে কত দিয়ে গুণ করলে চারশো উনচল্লিশ হয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে চারশো উনচল্লিশ তো পাঁচশো তেইশের যে ছোট তার মানে আমরা কখনোই ভাজ্যের মধ্যে ছোট সংখ্যা রাখতে পারবো না এজন্য যাতে পাঁচশো থেকে ভাজ্যের সংখ্যাটি একটু বড় হয় এই জন্য আমরা এই তিনটাকেও কাউন্ট করব যাতে সম্পূর্ণ সংখ্যাটি পাঁচশো তেইশের চেয়ে বড় হয়ে যায় এবং সেটি হল এই তিন নেওয়ার কারণে সম্পূর্ণ সংখ্যাটি দাঁড়ালো চার হাজার তিনশত তিরানব্বই এবারে আমাদের যেটা করতে হবে পাঁচশো তেইশকে কত দিয়ে গুণ করলে চার হাজার তিনশো তিরানব্বইয়ের সমান বা ছোট থাকা যায় আমরা জানি পাঁচশো তেইশকে আট দ্বারা গুণ করলে হবে চার হাজার একশো চুরাশি সেটিকে আমরা লিখলাম এবারে আমরা ওপরের সংখ্যাটি থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করব দেখো এটা চার তবে ওপরেরটা তিন বিয়োগের নিয়মানুসারে মনে মনে ওপরে এক ধরবো তাহলে এটি হবে তেরো তেরো থেকে চার বিয়োগ করলে থাকবে নয় সে নয় লিখলাম মনে মনে যেটি এক ধরেছিলাম তাকে আটের সাথে যোগ করব আট আর এক হবে নয় এই নয় থেকে ওপরের নয়কে বিয়োগ করলো বিয় বিয়োগ করবো তাহলে হবে শূন্য আবার তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই সেই দুই নিচে লিখলাম এটি দাঁড়ায় দুইশো নয় কিন্তু পাঁচশো তেইশ থেকে দুইশো নয় আবারও ছোট এই জন্য এই দুইকে নিচে নিয়ে আসলাম তাহলে এটি হলো দুই হাজার বিরানব্বই এবারে পাঁচশো তেইশকে কত দিয়ে গুণ করলে দুই হাজার বিরানব্বই পাওয়া যায় আমরা জানি পাঁচশো তেইশকে চার দিয়ে গুণ করলে এটি হবে দুইশো বিরানব্বই সেটি লিখলাম সবশেষে দুই থেকে দুই হাজার বিরানব্বইকে বিয়োগ করবো তাহলে হবে শূন্য উত্তর চৌরাশি এভাবে আমরা দ্বিতীয় অঙ্কটির সমাধান চলে যাচ্ছি তৃতীয় অঙ্ক আমাদের নং অঙ্কটি হচ্ছে বত্রিশ হাজার ছয়শো তিনশো তিন দ্বারা ভাগ করতে হবে আমরা আগের প্রশ্নগুলোর মতো দেখব যেখানে ভাজকের মধ্যে তিনটি অঙ্ক আছে এক দুই তিন তাহলে আমরা ভাজ্যের মধ্যেও তিনটি অঙ্ক নেব এক দুই তিন তাহলে এটি হচ্ছে তিনশো ছাব্বিশ আর ভাজকে আছে তিনশো তিন এখন তিনশো তিনের যে তিনশো ছাব্বিশ একটু বড় তার মানে আমরা ভাগ করতে পারবো আমরা জানি তিনশো তিনকে এক দিয়ে গুণ করলে হবে তিনশো তিন সেটি আমরা লিখলাম এবারে তিনশো ছাব্বিশ থেকে তিনশো তিনকে বিয়োগ করব তাহলে এটি হবে তেইশ কিভাবে হলো এই যে ছয় থেকে তিন বিয়োগ করলে থাকে তিন দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই থাকে এরপরে আমরা দেখলাম তিনশো তিন থেকে তেইশ তো অনেক ছোটো এটি তো আর ভাগ করা যাবে না তাহলে কি করব ওপর থেকে একটি সংখ্যা নিচে নিয়ে আসবে এই তিনকে নিচে নিয়ে আসলাম তাহলে হলো দুইশো তেত্রিশ দেখি তো তিন দুইশো কি তিনশো তিনের চেয়ে বড়ো হয় কি না দেখলাম না এখনো এটি বড় হচ্ছে না তার মানে ওপর থেকে আরেকটি সংখ্যা আনতে হবে কিন্তু ভাগের নিয়ম অনুসারে তুমি একটি সংখ্যাকেই নিচে আনতে পারবে কিন্তু কখনো যদি বিপদে পড়ে যাও এই অঙ্কটির মতো দুইটি সংখ্যা আনতে পারবে কিন্তু তোমাকে একটু জরিমানা দিতে হবে আর সেই জরিমানাটা হচ্ছে শূন্য অর্থাৎ আমরা এই ভাগ অঙ্কের মধ্যে যদি একবারেই দুইটি অঙ্ক অর্থাৎ একের অধিক অঙ্ক আনি তাহলে শূন্য লিখতে হয় এই শূন্যই আমরা লিখলাম তাহলে আমাদের বর্তমান সংখ্যাটি দাঁড়ালো তেইশশো এবারে তিনশো তিনকে কত দ্বারা গুণ করলে এই তেইশশো সায়ত্রিশের সমান বা ছোট হয় সেটি আমরা দেখব আমরা দেখলাম তিনশো তিনকে সাত দিয়ে গুণ করলে একুশশো একুশ পাওয়া যায় এবারে আমরা বিয়োগ করব সাত থেকে এক বিয়োগ করলে থাকে ছয় সেটি লিখলাম তিন থেকে দুই বিয়োগ করলে থাকে এক সেটিও লিখলাম এই তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই সেটিও লিখলাম অর্থাৎ ভাগ ফল একশো সাত এবং ভাগ শেষ দুইশো ষোলো এভাবে আমরা তিন নং প্রশ্নটিকেও সমাধান করলাম এবারে আমরা চলে যাব চার নং প্রশ্ন আমরা বোঝার চেষ্টা করি আগের অঙ্কে যা করেছিলাম এখানেও তাই আমাদের ভাজকের অঙ্ক হচ্ছে এক দুই তিন তাহলে আমরা ভাজ্যতেও তিনটি অঙ্ক নিব এক দুই তিন কিন্তু তিনটি সংখ্যা নিলে সংখ্যাটি দাঁড়ায় দুই শত তিন বা দুইশো তিন আমরা জানি দুইশো তিন তো চারশো ছয়ের যে ছোট তাহলে আরেকটু বড় বানাতে হবে এই জন্য আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিলাম আটকেও নিয়ে নিলাম এটি হবে এখন কত দিয়ে করলে দুই হাজার যে একটু ছোট সংখ্যা হচ্ছে দুই হাজার তেইশ যেটা কিভাবে পাবো চারশো ছয়কে পাঁচ দ্বারা গুণ করবো তাহলে পেয়ে যাবো দুই হাজার ত্রিশ এবার এই দুই হাজার আটত্রিশ থেকে 2003 কে বিয়োগ করব তাহলে এটি হচ্ছে 8 কারণ 8 থেকে 0 বিয়োগ করলে থাকে 8 3 থেকে 3 বিয়োগ করলে 0 সেটি লিখিনি 0 থেকে 0 বিয়োগ করলে 0 সেটিও লিখিনি এবং 2 থেকে 2 বিয়োগ করলে 0 সেটিও লিখি এখন তাহলে বিয়োগ করার পরে থাকে এই 8 কিন্তু 406 থেকে 8 তো অনেক ছোট আমরা বড় বানানোর জন্য উপরের সংখ্যাগুলো একটা একটা নামাবো এখন এখানে সংখ্যাই আছে একটা যেটি হচ্ছে সাত তাহলে এই সাতকে এনে নিয়ে আসলাম এটি হচ্ছে সাতাশি এখন চারশো ছয়ের যে তো সাতাশি ছোট এটি আর ভাগ যায় না কিন্তু তারপরেও আমরা শূন্য দিয়ে এটিকে আরেকটা লাইন তাহলে শূন্য দিয়ে চারশো ছয়কে কে গুণ করব চারশো ছয়ের সাথে শূন্য গুণ করলে শূন্যই হবে সাতাশি থেকে শূন্য বিয়োগ করলে সাতাশিই থাকে অর্থাৎ ভাগ ফল পঞ্চাশ এবং ভাগ শেষ সাতাশি এটাই উত্তর শিক্ষার্থীরা তোমাদের জন্য অঙ্কটিকে একটু ফ্রেশ করে দিচ্ছি এই হচ্ছে আমাদের নং প্রশ্ন সমাধান চলে যেখানে বলেছে তিপ্পান্ন হাজার তিনশো বাহান্নকে সাতশো দুই দিয়ে ভাগ করতে হবে আমরা দেখি যে ভাজকের মধ্যে এক দুই তিন তিনটি অঙ্ক আছে তাহলে এখানেও তিনটি অঙ্ক নিব এক দুই তিন কিন্তু সাতশো দুই থেকে পাঁচশো তেত্রিশ তো অনেক ছোট আরেকটু বড় করার জন্য আরেকটা সংখ্যা নিতে হবে সেটি পাঁচ তাহলে সম্পূর্ণ সংখ্যাটি দাঁড়ালো পাঁচ হাজার তিনশত পঁয়ত্রিশ আমাদের ভাবতে হবে যে সাতশো দুইকে কত দিয়ে গুণ করলে পাঁচ হাজার সমান বা ছোট পাওয়া যায় আমরা জানি সাতশো দুইকে সাত দিয়ে গুণ করলে হবে চার হাজার নয়শো এবারে আমরা এইগুলো থেকে এটাকে বিয়োগ করব পাঁচ থেকে চার বিয়োগ করলে থাকবে এক তিন থেকে এক বিয়োগ করলে থাকবে দুই নিচে নয় ওপরের সংখ্যাটা দিন তার মানে তিনের আগে মনে মনে এক ধরব তেরো থেকে নয় বিয়োগ করলে থাকবে চার আর যেটা মনে মনে ধরেছিলাম সেটা এখানে নিয়ে আসবো চার আর এক হচ্ছে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য সেটা এখানে দেখার প্রয়োজন নেই তাহলে বিয়োগ করার পর আমাদের সংখ্যাটি দাঁড়ালো চারশো একুশ কিন্তু সাতশো দুই থেকে চারশো একুশ তো অনেক ছোট এজন্য আমরা ওপরের একটি সংখ্যাকে নিচে নিয়ে আসবো এই দুইকে জেনে আসলাম তাহলে এটি হচ্ছে চার হাজার দুই শত বারো এবারে আমরা জানি সাতশো দুইকে ছয় দিয়ে গুণ করলে এটি হবে চার হাজার দুই শত বারো সব শেষে চার হাজার দুইশো বারো থেকে চার হাজার দুইশো বিয়োগ করব উত্তর হবে শূন্য অর্থাৎ ভাগ শেষ শূন্য কিন্তু ভাগ ফল ছিয়াত্তর এই ছিল আমাদের পাঁচ নং প্রশ্নের সমাধান এবারে চলে যাব ছয় নিয়ন্ত্রণে বলেছে ঊনপঞ্চাশ হাজার আটশোকে দুইশো ত্রিশ দিয়ে ভাগ করতে হবে আমরা আগের অঙ্কগুলোর মতো গুনব এক দুই তিন এখানে তিনটা দিব এক দুই তিন দুইশো ত্রিশকে কত দিয়ে গুণ করলে চারশো আটানব্বই এর সমান বা ছোট পাওয়া যাবে দুই দিয়ে দুই দিয়ে দুইশো ত্রিশকে গুণ করব পেলাম চারশো এবার চারশো আটানব্বই থেকে চারশো ষাট বিয়োগ করব উত্তর হবে আটত্রিশ এখন আটত্রিশ তো দুইশো ত্রিশের যে ছোট তা একটু বড় করতে হবে এই জন্য ওপরের একটা শূন্যকে নিচে নিয়ে আসি তাহলে সম্পূর্ণ সংখ্যাটি হলো তিনশো আশি এবার দুইশো ত্রিশকে কত দিয়ে গুণ করলে তিনশো আশি এর চেয়ে ছোট বা সমান হয় আমরা জানি এক দিয়ে দুইশো ত্রিশকে গুণ করবো ভালো হবে দুইশো ত্রিশ দুই দিয়ে গুণ করলে তো চারশো ষাট হয়ে যাবে যেটা তিনশো আশির চেয়ে বড় হবে জন্য এক এক দিয়ে গুণ গুণ তাহলে আমরা তিনশো ত্রিশকে করলাম উত্তর হলো একদিন এখন তিনশো আশি থেকে দুইশো ত্রিশকে বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ তিন থেকে দুই বিয়োগ করলে এক সবশেষে এই শূন্যকে বেঁচে নিয়ে আসলাম তাহলে এটি হচ্ছে পনেরোশো বা পনেরো শত এখন আমাদের টার্গেট এই দুইশো ত্রিশকে কত দিয়ে গুণ করলে পনেরোশের কাছাকাছি বা সমান যাওয়া যাবে আমরা জানি ছয় দিয়ে দুইশো ত্রিশকে গুণ করলে উত্তর হবে তেরোশো আশি এবং পনেরোশো থেকে তেরোশো আশি বিয়োগ করলে থাকবে একশো বিশ যেটি দুইশো ত্রিশের চেয়ে ছোট তার মানে আর সামনে বাড়া যাবে না অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে ভাগফল দুইশো ষোলো এবং ভাগ শেষ এটি হচ্ছে ছয় নং প্রশ্নের সমাধান এবারে আমরা চলে যাব সাত নং প্রশ্নের সমাধানে এখানে বলেছে চুয়ান্ন হাজার এক কে নয়শো দ্বারা ভাগ করতে হবে আমরা দেখি এখানে ভাজক হচ্ছে এক দুই তিন অর্থাৎ তিন অঙ্কে গঠিত এখানে ভাজ্যেও আমরা তিনটা নিব এক দুই তিন কিন্তু তিনটা অঙ্ক নিলে সংখ্যাটি দাঁড়ায় পাঁচশো চল্লিশ যেটি নয়শো সাতের চেয়ে ছোট তাহলে আরেকটি অতিরিক্ত সংখ্যা নিব এই শূন্যটা কেউ নিলাম তাহলে এটি দাঁড়ায় পাঁচ হাজার চারশো যেটি নয়শো সাতের চেয়ে বড় তাহলে নয়শো সাতকে আমরা পাঁচ দিয়ে গুণ করলাম উত্তর হবে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ এটি থেকে এটাকে বিয়োগ করব। তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করবো থাকবে পাঁচ কেন দশ হল কারণ পাঁচ নিচে ওপরে শূন্য তাহলে মনে মনে এক ধরতে হবে সেভাবে এটি দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে থাকবে পাঁচ ওই এক এখানে চলে আসবে তিন আর এক হবে চার দশ থেকে চার বিয়োগ করলে ছয় ওই এক এখানে চলে আসবে পাঁচ আর এক হবে ছয় চোদ্দ থেকে ছয় বিয়োগ করে থাকবে আট ওই এক এখানে নিয়ে আসবো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে সংখ্যাটি দাঁড়ালো আটশো পঁয়ষট্টি এবারে আমরা ওই এককে নিচে নিয়ে আসবো তাহলে আট হাজার পঁয়ষট্টি সরি আট হাজার ছয়শো একান্ন হলো এখন নয়শো সাতকে কত দিয়ে গুণ করলে আট হাজার ছয়শো একান্ন কাছাকাছি যাওয়া যায় নয় দিয়ে নয় দিয়ে গুণ করলে আট হাজার একশো তেষট্টি তারপরে বিয়োগ করব হবে অর্থাৎ নং প্রশ্নের উত্তরে ভাগ ফল হচ্ছে ভাগ শেষ চারশো আটাশি এবং নয়শো সাতের চেয়ে চারশো আটাশি যেহেতু ছোট এই জন্য এটিকে আর ভাগ করা যাবে এই হচ্ছে সাত নং প্রশ্নের সমাধান এবারে আমরা চলে যাবো আট নং প্রশ্ন আট নং প্রশ্নটি হচ্ছে ত্রিশ হাজারকে চারশো বিশ দিয়ে ভাগ করতে হবে আমরা দেখি এখানে ভাজকে অঙ্ক কয়টি এক দুই তিন এখানেও তিনটা নেব এক দুই তিন কিন্তু এখানে তিনটি অঙ্ক নিলে সংখ্যাটি দাঁড়ায় তিনশো যেটি চারশো বিশের যে ছোট তাহলে আরেকটি অতিরিক্ত নিব এই আরেকটি শূন্য নিলাম তাহলে এটি দাঁড়ালো তিন হাজার এখন চারশো বিশকে কত দিয়ে গুণ করলে তিন হাজারের কাছাকাছি বা সমান হবে জানি সাত দিয়ে সাত দিয়ে চারশো বিশকে গুণ করবো তাহলে হবে দুই হাজার নয়শো চল্লিশ তিন হাজার থেকে দুই হাজার নয়শো চল্লিশ বিয়োগ করবো থাকবে এই ষাট কিন্তু ষাট তো চারশো বিশের যে ছোটো একটু বড় বানাতে হবে এই জন্য আমরা ওপরের শূন্যকে নিচে নিয়ে আসবো তাহলে এটি হবে ছয়শো এখন ছয়শো এর কাছাকাছি যেতে হলে চারশো বিশকে এক দিয়ে গুণ করবো এটি হচ্ছে চারশো বিশ ছয়শো থেকে চারশো বিশ বিয়োগ করবো থাকবে একশো আশি মানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দশ থেকে দুই বিয়োগ করলে আট ওই এক এখানে চলে আসবে চার আর এক হবে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এভাবে আমরা পেয়ে গেলাম আট নং প্রশ্নের ক্ষেত্রে ভাগফল একাত্তর ভাগ শেষ একশো আশি আমরা চলে যাচ্ছি নয় নং প্রশ্ন আমাদের নয় নং প্রশ্নে বলা হয়েছে বারো হাজার তিনশো কে তিনশো দিয়ে ভাগ করতে হবে ভাজকে এক দুই তিন তিনটি সংখ্যা বা তিনটি অঙ্ক এখানেও তিনটি অঙ্ক নিতে হবে তাহলে এক দুই কিন্তু ভাজ্যের তিনটি অঙ্ক নিলে সংখ্যাটি দাঁড়ায় একশো যা তিনশো এর চেয়ে ছোট তাহলে একটু বড় করতে হবে এই জন্য আরেকটি শূন্য অতিরিক্ত নিব তাহলে এটি হবে বারোশো এখন তিনশো কে কত দিয়ে গুণ করলে বারোশো ত্রিশের সমান বা ছোট আমরা জানি তিনশো কে চার দিয়ে গুণ করলে এটি হবে বারোশো সে বারোশো লিখলাম বারোশো ত্রিশ থেকে বারোশো বিয়োগ করলে থাকে শুধু ত্রিশ সেই কে লিখলাম কিন্তু তিনশো এর চেয়ে ত্রিশ তো ছোট এটি বড় বানাতে হবে ওপরে শূন্যকে নিচে আসলাম তাহলে সম্পূর্ণ সংখ্যাটি দাঁড়ালো তিনশো তিনশোকে এক দিয়ে গুণ করলে এটি হবে তিনশো সেই তিনশোকে আবার লিখলাম তিনশো থেকে তিনশো বিয়োগ করলে থাকে শূন্য এই শূন্য লিখলাম এভাবে আমরা নয় নং প্রশ্নের সমাধান করে ফেললাম অর্থাৎ ভাগফল ফল একচল্লিশ ভাগ শেষ এই হচ্ছে নয় নং অঙ্ক চলে যাচ্ছি দশ নং দশ নং এ বলেছে পঁয়ত্রিশ হাজারকে সাতশো দিয়ে ভাগ করতে হবে আমরা দেখি ভাজকে কয়টি অঙ্ক আছে এক দুই তিন তাহলে ভাজ্যতেও তিনটি অঙ্ক নেব তাহলে নিলাম এক দুই তিন এখন এই যে তিনটি অঙ্ক নিলে সংখ্যাটি দাঁড়ায় তিনশো পঞ্চাশ কিন্তু তিনশো পঞ্চাশ তো এর চেয়ে অনেক ছোট আর একটু বড় করতে হবে এই জন্য আমরা শূন্যটাকেও নিয়ে নিব তাহলে এখন সংখ্যাটি দাঁড়ালো পঁয়ত্রিশশো বা তিন হাজার পাঁচশো সাতশোকে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে হবে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো বিয়োগ করলে শূন্য এই শূন্যটা বরাবর বসবে কারণ এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য হয়ে গেল এখানে কিছু থাকে না আর এই যে যে শূন্য অবশিষ্ট থাকলো তাকে আমরা নিচে নিয়ে আসলাম এখন সাতশোকে শূন্য দিয়ে গুণ করব তাহলে হবে শূন্য এখন এই শূন্য থেকে শূন্য বিয়োগ করব তাহলেও হবে শূন্য তার মানে এই অঙ্কটির উত্তর হবে পঞ্চাশ অর্থাৎ ভাগফল পঞ্চাশ এবং ভাগশেষ শূন্য আমরা চলে যাচ্ছি বারো নম প্রশ্নে এখানে বলেছে আটচল্লিশ হাজারকে কে আটশো দিয়ে ভাগ করতে হবে আমরা এক দুই তিন এখানে তিনটি অঙ্ক এইখানেও তিনটি অঙ্ক নিব এক দুই তিন কিন্তু আটশো এর চেয়ে চারশো আশি তো অনেক ছোট তাহলে আরেকটি সংখ্যা নিব অর্থাৎ আরেকটি শূন্য নিলাম তাহলে দাঁড়ায় চার হাজার আটশো এখন আটশো কে কত দিয়ে গুণ করবে চার হাজার আটশো এর সমান পাওয়া যায় আমরা জানি আটশোকে ছয় দিয়ে গুণ করলে এটি হবে চার হাজার আটশো চার হাজার আটশো থেকে চার হাজার আটশো বিয়োগ করলাম থাকবে শূন্য আর এইখানে যে শূন্য ছিল তাকে নিচে নিয়ে আসলাম এখন আটশোকে আবার শূন্য দিয়ে গুণ করলাম তাহলে হবে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করবো এটিও হবে শূন্য আমাদের অঙ্ক অর্থাৎ ভাগফল ফল সাত কিন্তু ভাগ এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে এখানে বলা হয়েছে তিহাত্তর হাজার তিনশোকে ছয়শ দিয়ে ভাগ করতে হবে আমরা গুনি এক দুই তিন তিনটি অঙ্ক এখানেও এক দুই তিন তিনটি অঙ্ক নিলাম সাতশো তেত্রিশের চেয়ে ছয়শো অনেক ছোট এজন্য আমরা ভাগ করতে পারবো ছয়শ কে দিয়ে গুণ করলাম এটি হলো ছয় সাতশো তেত্রিশ থেকে বিয়োগ করলে থাকি একশো একশো তেত্রিশ তো আর ভাগ করা যাচ্ছে না এই আমরা ওপরের একটা শূন্য কে নিয়ে আসলাম তাহলে এটি হয়ে গেল তেরোশো ত্রিশ এখন ছয়শো কে কত দিয়ে গুণ করলে তেরোশো ত্রিশের সমান বা ছোট পাওয়া যায় ছয়শো দুই দিয়ে গুণ করলে হবে বারোশো বারোশো লিখলাম তেরোশো ত্রিশ থেকে বারোশো বিয়োগ করব এটি হবে একশো ত্রিশ এবং একশো ত্রিশ তো ছয় এর চেয়ে ছোট এটিকে আরেকটু বড় করতে হবে এই জন্য আমরা উপরে এই শূন্যকে নিচে নিয়ে আসলাম তাহলে সম্পূর্ণ সংখ্যাটি হলো তেরোশো এখন ছয়শোকে কত দিয়ে গুণ করলে তেরোশো এর সমান হয় দুই দিয়ে গুণ করি তাহলে বারোশো হবে তেরোশো এর সমান হচ্ছে না সেটাই চলবে কারণ আমরা জানি সমান বা ছোট থাকলেই হয় তাহলে আমরা বারোশো লিখলাম তেরোশো থেকে বারোশো বিয়োগ করে থাকবে একশো এই একশো হচ্ছে ভাগ শেষ আর একশো বাইশ এই ছিল আমাদের বারো নং প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা এবারে আমরা চলে যাব আমাদের দুই নং প্রশ্নগুলোতে যেখানে বলা হয়েছে যাচাই করব আমরা যাচাই করব প্রথম অঙ্কটি উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশকে দুইশো তিরানব্বই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে এক দুই তিন তিনটি অঙ্ক এখানেও এক দুই তিন তিনটি অঙ্ক নিলাম ফলে সংখ্যাটি দাঁড়ালো দুই শত আটানব্বই এখন দুইশো তিরানব্বইকে কত দিয়ে গুণ করলে দুইশো আটানব্বইয়ের সমান বা ছোট হয় অবশ্যই এক দিয়ে তাহলে এক দিয়ে দুইশো তিরানব্বইকে গুণ করলাম এটি হবে দুইশো তিরানব্বই 298 থেকে 293 বিয়োগ করব 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5 9 থেকে 9 বিয়োগ করলে 0 2 থেকে 2 বিয়োগ করলে 0 অর্থাৎ বিয়োগ করার পর থাকে শুধু এই 5 এখন এই 5 তো 293 এর চেয়ে ছোট কিন্তু এটি তার ভাগ করা যাচ্ছে না এজন্য আমরা উপর থেকে আরেকটি সংখ্যা কে নামালাম এটি হলো 54 এখনো এটি ছোট তাহলে আমাদের আরেকটি সংখ্যা নামাতে হবে কিন্তু আমরা জানি নিয়ম অনুসারে একাধিক সংখ্যা বা একাধিক অঙ্ক যদি নিচে আনতে হয় তখন একটি শূন্য লিখতে হবে আবার এক দিয়ে গুণ করলাম তাহলে হলো দুইশো তিরানব্বই পাঁচশো পঁয়তাল্লিশ থেকে দুইশো তিরানব্বই বিয়োগ করলাম অবশিষ্ট থাকলো দুইশো বাহান্ন যেটি দুইশো তিরানব্বই চেয়ে ছোট তার মানে আর ভাগ করা যায় না তাহলে এই ক্ষেত্রে এই প্রথম অঙ্কটির ভাগফল হয় একশো এক আর ভাগশেষ শেষ দুইশো বাহান্ন আমরা দেখতে পাচ্ছি বইয়েও সেটি বলা হয়েছে ভাগফল একশো এক এবং ভাগ শেষ দুইশো বাহান্ন সঠিক তাহলে এক নং প্রশ্নটি হবে সঠিক আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কে এখানে বলা হয়েছে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বইকে আমরা তিনশো একুশ দিয়ে ভাগ করব আমরা গণি এক দুই তিন তিনটি অঙ্ক এখানেও এক দুই তিন তিনটি অঙ্ক নিলাম তাহলে এখানে সংখ্যাটি দাঁড়ায় তিনশো চুরানব্বই এটিকে তিনশো একুশ দিয়ে ভাগ করতে হবে এক দিয়ে গুণ করি তিনশো একুশ অক্ষে তিনশো একুশ চার থেকে এক বিয়োগ করলে থাকে তিন সে তিনকে লিখলাম নয় থেকে দুই বিয়োগ করলে থাকে সাত সে সাতকেও লিখলাম তখন সংখ্যাটি দাঁড়ায় তিহাত্তর তিহাত্তর তো তিনশো একুশের চেয়ে ছোট বড় করতে হবে এই জন্য আমরা নয় কে নিচে নিয়ে আসলাম তিনশো একুশকে দুই দিয়ে গুণ তাহলে হবে ছয়শো বিয়াল্লিশ তিনশো উনচল্লিশ থেকে ছয়শো বিয়াল্লিশ বিয়োগ করলে থাকে সাতানব্বই সাতানব্বই তো তিনশো একুশের চেয়ে ছোট বড় করতে হবে এই জন্য তিনকে আবার নিচে নিয়ে আসলাম এই তিনকে নিচে নিয়ে আসলাম সংখ্যাটি দাঁড়ালো নয়শো তিহাত্তর নয়শো তিহাত্তরকে কত দিয়ে তিনশো একুশকে গুণ করলে নয়শো তিয়াত্তরের কাছাকাছি যাওয়া যায় এটি হবে তিন দিয়ে তিন দিয়ে তিনশো একুশকে গুণ করলাম হবে নয়শো তেষট্টি নয়শো তিহাত্তর থেকে নয়শো তেষট্টি বিয়োগ করলাম ভাগ শেষ হলো দশ তার মানে ভাগ ফল একশো তেইশ ভাগ শেষ দশ এখানেও ভাগ ফল একশো তেইশ আর ভাগ শেষ দশ তার মানে দ্বিতীয়টির ক্ষেত্র অঙ্কটি সঠিক অর্থাৎ তাদের যে উত্তরগুলো দেওয়া আছে এটি সঠিক চলে যাচ্ছি তিন নং এখানে বলেছে সাতানব্বই হাজার পাঁচশো কে একশো ছিয়াশি দ্বারা ভাগ করতাম আমরা গুনি এক দুই তিন এখানে নিতে হবে এক দুই তিন সংখ্যাটি তারা নয়শো পঁচাত্তর নয়শো পঁচাত্তর বানাতে হল একশো ছিয়াশিকে পাঁচ দিয়ে গুণ করলাম হলো নয়শো ত্রিশ এটা থেকে এটা বিয়োগ করলাম থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো একশো ছিয়াশির চেয়ে ছোট বড় বানাতে হবে শূন্যকে নিচে নিয়ে আসলাম সংখ্যাটি দাঁড়ালো চারশো পঞ্চাশ একশো ছিয়াশিকে দুই দিয়ে গুণ করব হবে তিনশো বাহাত্তর চারশো পঞ্চাশ থেকে তিনশো বাহাত্তর বিয়োগ করব এটি হবে আটাত্তর আটাত্তর তো একশো ছিয়াশির চেয়ে ছোট তাহলে এই শূন্য কেউ নিচে নিয়ে আসলাম যাতে এটা একশো ছিয়াশির চেয়ে বড়ো হয় একশো ছিয়াশিকে চার দিয়ে গুণ করবো তাহলে হবে সাতশো চুয়াল্লিশ সাতশো আশি থেকে সাতশো চুয়াল্লিশ বিয়োগ করলাম তাহলে হলো ছত্রিশ অর্থাৎ এখানে ভাগ ফল পাঁচশো চব্বিশ কিন্তু ভাগ ছত্রিশ আমরা দেখি তো প্রশ্ন কি এটা বলেছে কিনা প্রশ্নে বলেছে ভাগ ফল পাঁচশো কিন্তু মানে এই দুশো বাইশ তার মানে আমাদের অঙ্ক যেটা করেছি সেটা মিলে না অর্থাৎ তাদের এই প্রশ্নটে বা এই উত্তরগুলোতে ভুল রয়েছে অর্থাৎ এটি সঠিক নয় এই হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী যে টাইপটা ছিল অর্থাৎ এই যেখানে তিনের মধ্যে ভাগ করতে হবে এখানে আমরা ভাগ করব আমাদের প্রথম অঙ্ক যেটি করতে হবে ছয়শো পঁচানব্বইকে দশ দিয়ে ভাগ করতে হবে এখানে অঙ্ক হচ্ছে এক দুই এখানে দুইটা নেব এক দুই দশকে কত দিয়ে গুণ করলে উনসত্তর পর্যন্ত যায় জানি দশকে ছয় দিয়ে গুণ করলে হবে ষাট ষাটকে লিখলাম ঊনসত্তর থেকে ষাট ব্যাগ খুলে থাকে নয় সেই নয়কে নিচে নিখলাম এখন নয় তো দশের চেয়ে ছোট এই জন্য নয়কে বড় বানাতে হবে ওপরের পাঁচ কে নিচে নিয়ে আসলাম এরপরে নয় কে দশ দিয়ে গুণ করবো নয় দশ নব্বই থেকে নব্বই কি ব্যাগ করবো থাকবে পাঁচ অর্থাৎ ভাগ ফুল উনসত্তর তো ভাগ শেষ পাঁচ এই হচ্ছে প্রথম অঙ্কের সমাধান দ্বিতীয় অঙ্কে বলেছে আঠাশশো কে দশ দিয়ে ভাগ করতে আমরা দেখবো এখানে দুইটি অঙ্ক এই জন্য এখানে দুইটি অঙ্ক নেব কে দুই দিয়ে গুণ করবো হবে বিশ আঠাশ থেকে বিশ বিয়োগ করবো থাকবে আট আট তো দশ থেকে ছোট এই দুইকে কে নিচে নিয়ে আসলাম হলো বিরাশি আটকে দশ দিয়ে গুণ করলাম আট দশে আশি বিরাশি থেকে আশি বিয়োগ করলাম থাকলো দুই দুই তো দশের চেয়ে ছোট এই জন্য দুই কে বড় বানাতে হবে এই শূন্যকে আবার নিচে নিয়ে আসলাম হলো বিশ এখন দশকে দুই দিয়ে গুণ করলাম এটি হলো বিশ বিশ থেকে বিশেষ ভাগ ফল দুইশো বিরাশি চলে যাচ্ছে তিন নম্বর প্রশ্নে এখানে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশকে কে একশো দিয়ে ভাগ করতে হবে এখানে তিনটি অঙ্ক এখানেও তিনটি অঙ্ক নিলাম এই সংখ্যাটি দাঁড়ালো ছয়শো তেইশ এখন ছয়শো তেইশ একশো কে কত দিয়ে গুণ করলে ছয়শো তেইশের কাছাকাছি যাওয়া যায় জানি ছয় দিয়ে গুণ করে ছয় অক একশোতে

নয় হাজার চারশোকে একশো দিয়ে ভাগ করতাম এখানে তিনটি অঙ্ক এখানেও তিনটি অঙ্ক নিলাম সংখ্যাটি দাঁড়ায় নয়শো চল্লিশ এখন একশোকে কত দিয়ে গুণ করলে নয়শো চল্লিশের কাছাকাছি যাওয়া যায় নয় দিয়ে নয় একশোতে নয়শো নয়শো চল্লিশ থেকে নয়শো বিয়োগ করলাম থাকবে চল্লিশ চল্লিশটা একশো চেয়ে ছোট এই জন্য আমরা ওপরের শূন্যকে আবার নিচে নিয়ে আসতাম সংখ্যাটি দাঁড়ালো চারশো চারশো বানাতে হলে একশো কে চার দিয়ে গুণ করতে হয় চার একশোতে চারশো চারশো থেকে চারশো বিয়ে ফলে শূন্য ভাগ ফল হবে কত দিয়ে ভাগ করলে আমাদের চুয়ান্ন হাজার আটশোকে আটশো ছাব্বিশ কে একশো দিয়ে ভাগ করতে হবে এখানে তিনটি অঙ্ক এখানেও তিনটি অঙ্ক তাহলে আমরা পাঁচ দিয়ে একশোকে গুণ করলাম পাঁচ একশোতে পাঁচশো পাঁচশো আটচল্লিশ থেকে পাঁচশো বিয়োগ করবো থাকবে আটচল্লিশ আটচল্লিশ তো একশো ছোট দুই কে নিয়ে আসলাম হলো চারশো বিরাশি একশো কে চার দিয়ে গুণ করলাম এটি হল চারশো চারশো বিরাশি থেকে চারশো বিয়োগ করলাম থাকবে বিরাশি এই ছয় কে নিচে নিয়ে আসলাম আটশো ছাব্বিশ একশো কে আট দিয়ে গুণ করবো তাহলে হবে আটশো আটশো ছাব্বিশ থেকে আটশো বিয়োগ করলে থাকে ছাব্বিশ অর্থাৎ ভাগ ফল পাঁচশো আটচল্লিশ ভাগ শেষ ছাব্বিশ এটি হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান চলে যাচ্ছে ছয় নম্বর প্রশ্ন এখানে পঁচাশি হাজার দুইশোকে একশো দিয়ে ভাগ করতে হবে এখানে তিনটি অঙ্ক এখানেও তিনটি অঙ্ক নিব তাহলে সংখ্যাটি দাঁড়ায় আটশো বাহান্ন একশো একশোকে আট দিয়ে ভাগ গুণ করবো তাহলে হয় আটশো আটশো বাহান্ন থেকে আটশো বিয়োগ করলাম থাকবে বাহান্ন বাহান্ন তো একশোর চেয়ে ছোট আমি শূন্যকে নিচে নিয়ে আসলাম এটি হলো পাঁচশো বিশ একশোকে পাঁচ দিয়ে গুণ করলাম হলো পাঁচশো পাঁচশো বিশ থেকে পাঁচশো বিয়োগ করলাম তাহলে হলো বিশ এই শূন্যকে নিচে নিয়ে আসলাম তাহলে হলো দুইশো এখন একশো কি দুই দিয়ে গুণ করলাম তাহলে হলো দুইশো এভাবে আমরা পরে দেখলাম দুইশো থেকে দুইশো বিয়োগ করলে শূন্য তাহলে উত্তর হচ্ছে আটশো বাহান্ন ভাবে আমরা তিন নং এ সবগুলো অঙ্ক করলাম এক থেকে ছয় পর্যন্ত এখন আমরা চলে যাচ্ছি এই কথার অঙ্কগুলোতে দেখো এখানে অঙ্কটি অর্থাৎ চার নং অঙ্কটিতে বলেছে কোন বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের প্রতিদিন ছয়শো গ্রাম চাল লাগে কততম দিনে চাল শেষ হবে অর্থাৎ একদিনে লাগে ছয়শ গ্রাম তাহলে আটানব্বই হাজার গ্রাম কত দিনে শেষ হবে এই হচ্ছে প্রশ্ন শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই চার নং অঙ্কটিকে সমাধান করতে হলে অবশ্যই ভাগ অঙ্ক করতে হবে হ্যাঁ আমরা সেটি করব। কিন্তু অঙ্কটি কিভাবে সাজাবো সেটি অনেকের মধ্যে সংকোচ থাকে আমরা তোমাদের সে সবগুলো সমস্যাকে এখন আমরা সমাধান করে দিচ্ছি আমি লিখছি এই হচ্ছে চার নং প্রশ্নের উত্তর যেখানে প্রথম লাইনটি হবে ছয়শো গ্রাম শেষ হয় একদিনে অতএব আটানব্বই হাজার গ্রাম শেষ হবে এই আটানব্বই কে প্রথমে লিখলাম ছয়শো কে শেষে লিখলাম যেমনটি বলেছিলাম আমরা ভাগ অঙ্ক করব জন্য ভাগ চিহ্ন দিলাম এবারে তোমাদের খাতার পাশে অঙ্কটিকে রাফ করবে রাফ করে দেখব যে এখানে ভাগ হবে একশো কিন্তু ভাগ শেষ হবে পাঁচশো তার মানে আমরা বুঝে ফেলব যে ভাগ ফল যেটি সেটি হচ্ছে দিনের মান আর ভাগ যেটি সেটি হচ্ছে গ্রামে ওই চালের মান তার মানে এই আটানব্বই হাজার গ্রাম চাল দিয়ে একশো পঞ্চাশ দিন পুরোপুরি যাবে কিন্তু তারপরেও কিছু চাল অবশিষ্ট থাকবে যে চালগুলো পরের একদিনে খেতে পারবে কিছু সময় খেতে পারবে তার মানে আমাদের প্রশ্নে যেহেতু বলেছে যে কততম দিনে চাল শেষ হবে সেজন্য আমরা বলবো একশো একান্নতম দিনে শেষ হবে মানে একশো পঞ্চাশতম দিনে সম্পূর্ণ শেষ হবে না প্রায় পাঁচশো গ্রাম অবশিষ্ট থাকবে তার মানে সেই চালগুলো আরেক দিন খাওয়া যাবে সম্পূর্ণ একদিন না খাওয়া গেল হয়তো এক বেলা খাওয়া যাবে বা একটু সময় খাওয়া যাবে তার এই জন্য আমরা বলবো একশো একান্ন দিনে শেষ হবে আমাদেরকে বলেছে ক্রমবাচক সংখ্যায় উত্তর দিতে হবে তাহলে উত্তর হবে একশো একান্নতম দিন এই যে এখানে উত্তর একশো একান্নতম তাদের এই আট আটানব্বই হাজার গ্রাম চাল শেষ হবে শিক্ষার্থীরা আশা করছি তোমরা চার নং প্রশ্নটি বুঝতে পেরেছো এবং উত্তরটিকেও বুঝেছো এবারে আমরা চলে যাব পাঁচ নং পাঁচ নং এ বলেছে একটি বই তৈরি করতে একশো আঠাশটা কাগজ লাগে তাহলে ষাট হাজার তা দিয়ে কয়টি বই তৈরি হবে আমরা এই প্রশ্নটিকে সাজাবি তা দিয়ে তৈরি হয় একটি হবে এই ষাট হাজারকে একশো আঠাশ দিয়ে ভাগ করব। এই জন্য ভাগ চিহ্ন দিলাম তাহলে ষাট হাজার ভাগ একশো আঠাশ এবং আমরা রাফ করব রাফ করে দেখবো এখানে ভাগ ফল হবে চারশো আটষট্টি ভাগ শেষ হবে ছিয়ানব্বই এবং এভাবে বুঝে ফেলব যে চারশো আটষট্টিটি বই সম্পূর্ণ তৈরি হবে কিন্তু ছিয়ানব্বইটি পৃষ্ঠা অবশিষ্ট থেকে যাবে কিন্তু ওইটি দিয়ে তো আর বা ওইগুলা দিয়ে তো আর কোনো বই তৈরি হচ্ছে না বা তৈরি করা যাবে না এজন্য উত্তর হবে চারশো আটষট্টিটি বই এই হচ্ছে উত্তর শিক্ষার্থীরা আশা করছি পাঁচ নম্বর প্রশ্নটি কেউ বুঝতে পেরেছ চলে যাচ্ছি ছয় নং প্রশ্নে যেখানে বলেছে একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুইশো টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা পায় তাহলে কর্মচারীর সংখ্যা কত আমরা এই অঙ্কটিকে কিভাবে সাজাতে পারি আমরা দেখব এই হচ্ছে ছয় নং প্রশ্নের উত্তর প্রথম লাইনে লিখবো আটশো টাকা পায় একজন অতএব পঁচানব্বই হাজার দুইশো টাকা পায় এই যে দেখো এই পঁচানব্বই হাজার দুইশোকে এখানে আগে লিখবো আটশোটাকে এই পরে লিখলাম যেহেতু এটি ভাগ অঙ্ক ওই জন্য ভাগ চিহ্ন দিলাম এবারে আমাদের খাতার পাশেই আমরা রাফ করব রাফ করে দেখব এটার ভাগ ফল হবে একশো উনিশজন তার মানে উত্তর একশো জন অর্থাৎ পঁচানব্বই হাজার দুইশো টাকা একশো জন কর্মচারী পাবে চলে যাব সাত নং প্রশ্নে সাত নং প্রশ্নে বলেছে একজন লোক প্রতি মাসে আটশো টাকা সঞ্চয় করে সঞ্চয় করে মানে জমা রাখে এখন এই পঞ্চাশ হাজার টাকা কততম মাসে সে সঞ্চয় করতে পারবে অর্থাৎ কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে পঞ্চাশ হাজারের সমান না হয়ে অতিরিক্ত হলেও সমস্যা নেই এমনটি হচ্ছে তাদের প্রশ্নের ভাষ্য আমাদেরকে বলেছে উত্তরটি হতে হবে ক্রমবাচক সংখ্যা আমরা দেখি কিভাবে অঙ্কটি সমাধান করা যায় এই হচ্ছে সাত প্রশ্নের সমাধান বা সাততম প্রশ্নের উত্তর আমরা প্রথম লাইনে লিখব আটশো টাকা সঞ্চয় করে এক মাসে অতএব পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করে পঞ্চাশ হাজার কে প্রথমে লিখলাম আটশো পঞ্চাশ কে পর লিখলাম যেহেতু ভাগ করে দেখবে যে ভাগ ফল হবে আটান্ন এবং ভাগ শেষ কিছু একটা থাকবে কিন্তু আটান্ন তো আমরা নিতে পারবো না আমাদেরকে বলেছে যে পঞ্চাশ হাজারের চেয়ে বেশি টাকা হলেও সমস্যা নেই এখন আটান্ন হচ্ছে ভাগ ফল কিন্তু তারপরেও কিছু ভাগশেষ থাকে তার মানে অবশ্যই আমাদের এই অঙ্কটি কিছুটা কিছুটা বেশি এখন বেশি মানে কি পরের সংখ্যাটা তার মানে উনষাটতম মাসে সে পঞ্চাশ হাজার টাকার চেয়ে বেশি টাকা সঞ্চয় করবে তোমরা অঙ্কটিকে রাফ করে দেখবে এটির ভাগ ফল হবে আটান্ন ভাগ কিছু একটা থাকবে এই আমরা এটি আটান্ন না লিখে উনষাট লিখলাম এক বাড়িয়ে কেন কারণ যে ভাগশেষ থাকে এজন্য তাহলে উত্তর উনষাটতম মাস অর্থাৎ তম মাসে সে পঞ্চাশ হাজার টাকার বেশি সঞ্চয় করতে পারে এবারে আমরা চলে যাব আট নং প্রশ্নে আট নং প্রশ্নে বলেছে একটি বাক্সে দুইশো বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন আমরা অঙ্কটিকে সাজাই আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আট নং প্রশ্নের উত্তর এখানে প্রথম লাইনে লিখব আড়াইশটি বস্তুর জন্য প্রয়োজন একটি বাক্স অতএব তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তুর জন্য প্রয়োজন এই তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশকে প্রথমে লিখলাম দুইশো পঞ্চাশকে শেষে লিখলাম যেহেতু এটি ভাগ অঙ্ক চিহ্ন দিলাম রাফ করব রাফ করে দেখব ফল একশো চুহাত্তর ভাগ শেষ আটচল্লিশ তার মানে একশো চুহাত্তরটি বাক্স লাগবে কিন্তু আটচল্লিশটি বস্তু অবশিষ্ট থেকে যায় আমরা যদি পরিপূর্ণ করি তারপরেও আটচল্লিশটি বস্তু বাকি থেকে যায় ওই আটচল্লিশটি বস্তুর জন্য তো আরেকটি বক্সের প্রয়োজন বা আরেকটি বাক্সের প্রয়োজন সেজন্য আমরা একশো চুহাত্তরের সাথে আর যোগ করে উত্তরটিকে লিখবো একশো পঁচাত্তরটি বাক্স আমরা আট নং প্রশ্নের সমাধান দেখে ফেললাম শিক্ষার্থীরা আশা করছি তোমরা আট নং প্রশ্নটিকে বুঝতে পেরেছো এবং এভাবে আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা এগারোয় শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সে সবগুলো অঙ্ক একটি একটি করে সমাধান করলাম আমরা চেষ্টা করেছিলাম এই প্রশ্নগুলোর সাথে অঙ্কগুলোর সাথে যত ধরনের কনসেপ্ট রয়েছে সেগুলো তোমাদেরকে বোঝানো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তারপরেও তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান করার এবং তোমরা জানো যে আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের বিভিন্ন শিক্ষামূলক টপিককে তুলে ধরে থাকি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি পরবর্তী ক্লাসটি তোমরা কোন টপিকের উপর কোন বিষয়ের উপর চাচ্ছ সেটিও আমাদেরকে লিখে জানাতে পারো শিক্ষার্থীরা শুরু থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে যারা দেখলে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে